পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে যতটা আত্মবিশ্বাসী লাগছিল, এখন বঙ্গীয় বিজেপি নিজেদেরকে ততটাই গুটিয়ে নিয়েছে। হ্যাঁ, এখনও পর্যন্ত মেরে দেব, বুঝে নেব, দেখে নেব এই ধরনের হুঙ্কার বজায় রয়েছে কিছু নেতা নেত্রীদের মুখে, কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির পায়ের তলার মাটি কাটতে শুরু করেছে, তাতে বঙ্গীয় বিজেপি যথেষ্ট বিপর্যস্ত। এইরকম একটা সময় দাঁড়িয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে বিজেপি করেছে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, যে পদে আগে ছিলেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষকে করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি, যে পদে মুকুল রায় বিজেপিতে থাকাকালীন ছিলেন। যাই হোক, এই মুহূর্তে বালুরঘাটের সাংসদ, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে বিজেপির তরফ থেকে বঙ্গীয় বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে। অর্থাৎ এইটা দেখলে বোঝা যায় বিজেপি আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন, তাদের পুরনো পথে ফিরে যাচ্ছে। যেভাবে আস্তে আস্তে তিল তিল করে সংগঠনটাকে দাঁড় করানো হয়েছিল পশ্চিমবঙ্গে, যেভাবে বিজেপি দলটাকে দাঁড় করানো হয়েছিল, সেই পথে বিজেপি আবার ফিরে যাচ্ছে। দুম করে 100 জনকে দলে নিয়ে নিলাম আর তারপর তাদেরকে বিভিন্ন পদে এগিয়ে দিলাম, সেই জায়গায় নয়। দেখুন, 2015-তে রাহুল সিনহাকে সরিয়ে যখন দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল, সেই সময় কিন্তু দিলীপ ঘোষের নাম পশ্চিমবঙ্গে খুব একটা বেশি মানুষজন জানতেন না। দিলীপ ঘোষকে আরএসএস থেকে নিয়ে আসা হয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনকে শক্তিশালী করার জন্য। তারপর 2016 থেকে 2019 পর্যন্ত যদি দেখেন, সেই কাজটা করতে কিন্তু দিলীপ ঘোষ এবং বিজেপি পশ্চিমবঙ্গে সক্ষম হয়েছিলেন। এবং বর্তমানে দেখুন, দিলীপ ঘোষের নাম সবাই জানে। আপনি তাকে পছন্দ করতে পারেন, তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু তার নামটা আপনি জানেন। আস্তে আস্তে বিজেপি পশ্চিমবঙ্গে নিজের সংগঠনটাকে দাঁড় করিয়েছিল। আরএসএসের হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপি আস্তে আস্তে বেড়ে উঠছিল, এবং বিশেষত পশ্চিমবঙ্গের সেই সমস্ত জায়গাগুলোয় বিজেপি বেড়ে উঠছিল যে জায়গাগুলোকে রাজ্য সরকার, মানে আমাদের রাজ্যের শাসক দল, খুব বেশি পাত্তা দিত না। অনেক দিন ধরে যে সমস্ত জায়গার দিকে তারা নজর দেয়নি, যে সমস্ত জায়গা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা মনে করেছিল যে এদের তো আর কোনো গতি নেই, আর অন্য কোনো অপশান নেই, ভোট তো আমাকেই দেবে, সেই সমস্ত জায়গাগুলোয় কিন্তু বিজেপি আস্তে আস্তে বেড়ে উঠছিল। আমার মনে আছে বিধানসভা নির্বাচনের আগে আমরা একটি পর্বে আলোচনা করেছিলাম, এবং সেখানে বলেছিলাম যে উত্তরবঙ্গের একটি জায়গা যেটা নকশালবাড়ি আন্দোলনের জন্মস্থান, পীঠস্থান যাই বলুন না কেন সেটা ছিল, সেই জায়গাটা কিন্তু বর্তমানে বিজেপির গড় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটা আস্তে আস্তে নিজেকে গেরুয়া রঙে মুড়িয়ে ফেলেছে। বিজেপি আস্তে আস্তে নিজেদের অরিজিনাল ফর্মুলা দিয়ে পশ্চিমবঙ্গে বেড়ে উঠেছে, আস্তে আস্তে নিজেদের সংগঠনটাকে স্টেডি করেছে, ওই স্লোলি এবং স্টেডিলি তারা পশ্চিমবঙ্গে উঠে এসেছে। কিন্তু তারপরেই যেটা হলো, সেটা হচ্ছে এই সংগঠন দিয়ে আস্তে আস্তে স্লোলি স্টেডিলি করলে, যেটা করতে হয়তো 2026-2030 পর্যন্ত সময় লাগতো, হঠাৎ করে বলা হলো 2021-এই আমি সেটা তোমাদেরকে পাইয়ে দেব। তার পেছনে কারণও ছিল, 2019-এ পশ্চিমবঙ্গে বিজেপি যে সাফল্য পেয়েছিল সেইটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব একেবারেই আশা করেনি। তাই তাদের মনে হয়েছিল যে 2021-এ এই ঝাঁপটা তারা দিতে পারবেন, কিন্তু তারপরে যেটা হলো সেটা আমরা সবাই জানি, সেই কাশুন দিয়ে আর ঘেটে লাভ নেই। তারপরেই দেখা যাচ্ছে এখন যে বিজেপি আবার কিন্তু তাদের সেই অরিজিনাল পথে ফিরে গেছে, আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন। আরএসএসকে খুব কাছ থেকে দেখা একজন মানুষকে বিজেপি রাজ্য সভাপতি করেছে পশ্চিমবঙ্গে, সুকান্ত মজুমদার, যে মানুষটা ভালো বাংলা বলতে পারেন, এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক মন্তব্য করেছেন বলে শোনা যায় না, এবং তিনি অলরেডি একজন সাংসদ, বালুরঘাটের সাংসদ। আর খুব ইন্টারেস্টিংলি, বালুরঘাট যেখানে এই সুকান্ত মজুমদার সাংসদ, তিনি 2019-এর লোকসভা নির্বাচনে যাকে হারিয়ে সাংসদ হয়েছিলেন, তিনি হলেন তৃণমূলের অর্পিতা ঘোষ, সেই অর্পিতা ঘোষ যিনি কিছুদিন আগেই তার রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিয়েছেন। বালুরঘাটের লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে অর্পিতা ঘোষ হেরে যাওয়ার পরে, সুকান্ত মজুমদারের কাছে হেরে যাওয়ার পরে, তৃণমূল অর্পিতা ঘোষকে মনোনীত করে রাজ্যসভায় পাঠিয়েছিল। এবং তারই সঙ্গে এই যে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়েছে বিজেপির তরফ থেকে, এর থেকে আরও একটা বিষয় খুব পরিষ্কার, আর সেটা হচ্ছে যেখানে যেখানে বিজেপি জিতেছে, যে সমস্ত জায়গা বিজেপির গড় পশ্চিমবঙ্গে, এবং যে জায়গাগুলো থেকে বিজেপি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাচ্ছে, মানে আমি একটা জায়গায় আমার সময় টাকা পয়সা খরচ করেছি, যে জায়গাগুলো থেকে সেই খরচের লাভ আমি তুলতে পারছি, সেই জায়গাগুলোকে আমি হাতছাড়া হতে দেব না, সেই সমস্ত জায়গায় বিজেপি আরও বেশি করে মনোনিবেশ করছে, এবং সেই জায়গা অবশ্যই উত্তরবঙ্গ। এবং অবশ্যই উত্তরবঙ্গের সঙ্গে আরও কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো থেকে বিজেপি এই রিটার্নটা পাচ্ছে, এবং সেই সমস্ত জায়গার যে নেতারা রয়েছেন বা নেত্রীরা রয়েছেন, তাদেরকে কিন্তু বিজেপি পুরস্কৃত করেছে।
খেয়াল করে দেখুন, জঙ্গলমহলের সুভাষ সরকার, মতুয়া সমাজ থেকে, মতুয়া কমিউনিটি থেকে শান্তনু ঠাকুর, এছাড়া কোচবিহারের রাজবংশীদের জন্য নিশীথ প্রামাণিক, আলিপুর দুয়ারে চা শ্রমিকদের জন্য জন বার্লা, এদের প্রত্যেককে কিন্তু বিজেপি পুরস্কৃত করেছে মন্ত্রিত্ব দিয়ে, যাতে এই জায়গাগুলো কোনোভাবেই হাত থেকে চলে না যায়। এই জায়গাগুলো যেখানে বিজেপির গড় রয়েছে, যেখানে এখনও পর্যন্ত বিজেপি শক্তিশালী রয়েছে, সেই জায়গাগুলো হাতছাড়া না হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গের আর বাকি যেখানেই যা সমীকরণ থাকুক, যেখানে যাই দলবদল হোক না কেন, সেই সমীকরণ বা দলবদলের হাওয়ায় এই জায়গাগুলো যাতে উড়ে না যায়, এই জায়গাগুলো যাতে বিজেপির হাতছাড়া হয়ে না যায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো আলাদা রাজ্য নয়, কিন্তু এই দুটো জায়গার মধ্যে একটা রাজনৈতিক ভাগ আনতে বিজেপি বদ্ধপরিকর, যে যে জায়গাটা আমি পেয়েছি সেই জায়গার মাটি আমি কাউকে দেব না, যাই হয়ে যাক না কেন এই সাইডে তৃণমূলকে আসতে দেওয়া যাবে না, এই জায়গাটা আমাকে হাতে রাখতেই হবে। অন্যদিকে এই যে বললাম, দিলীপ ঘোষকে সরানো হয়েছে এই পদ থেকে, রাজ্য সভাপতির পদ থেকে, যেখানে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছে, কিন্তু দিলীপ ঘোষের কিন্তু ডিমোশন হয়নি, বরং প্রমোশনই হয়েছে। দিলীপ ঘোষ বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তবে এই মুহূর্তে দিলীপবাবু পশ্চিমবঙ্গ ছেড়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়বেন বলে মনে হয় না, তিনি এখানেই থাকবেন। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরানো হলো, এতে বিজেপির একাংশ মানুষজন, মানে যারা এতদিন ধরে বলছিলেন যে বিজেপিতে বেনজল ঢুকে পড়ছে, বিজেপিতে বেনজল ঢুকে পড়ছে, এবং এই নিয়ে প্রতিবাদ করছিলেন, আর তার উত্তরে দিলীপবাবু চিৎকার করে বলছিলেন, তাদেরকে বেশ তাবড়ে দিয়ে বলছিলেন যে নতুন লোকজন না এলে নির্বাচন লড়বো কী করে, নির্বাচনে দাঁড় করাবো কাদেরকে, তাদের কাছে এই বিষয়টা একটা পোয়েটিক জাস্টিসের মতো লাগতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপির যে সমস্ত পুরাতনবাদী নেতানেত্রীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে দিলীপ ঘোষের সংঘাত এর আগে সংবাদ মাধ্যমে অনেকবার ফলাও করে প্রকাশিত হয়েছে, কাজেই এইটা নতুন কিছু নয়। এবং দিলীপ ঘোষের এই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে সরে যাওয়ায় তাদের মুখে যে কিছুটা হাসি ফুটবে, এটা আর আলাদা করে বলার দরকার নেই। দিলীপ ঘোষ এই যে গ্যাম্বেলটা নিয়েছিলেন, এই যে তিনি নতুন লোকজন আনা, তাদেরকে দাঁড় করানো, এই যে জুয়াটা খেলেছিলেন, এই যে বাজিটা রেখেছিলেন, এইটা যদি কাজে লেগে যেত, তাহলে আজকে দিলীপ ঘোষের মুখের ভাষা যতই খারাপ হোক না কেন, তিনি হিরো হতেন। কিন্তু এই যে এতজন সাংসদ থাকার পরেও, 2019 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির হাতে এতটা সাফল্য আসার পরেও, এই যে বিধানসভা নির্বাচনে তারা খুব একটা কিছু করতে পারলো না, 200 টার্গেট তো ছুঁতে পারলোই না, এমনকি 100 ছুঁতে পারলো না, তার দায় কারুর না কারুর ঘাড়ে তো চাপাতেই হবে। এইটা কিন্তু একেবারেই সহানুভূতি থেকে বলছি না, এইটাই রাজনীতির চরিত্র। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত হাত বাড়াচ্ছেন, বিধানসভা নির্বাচনের আগে কিন্তু পাড়ার দোকানের কাকুও বিড়ি ফুঁকতে ফুঁকতে বলে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার গেল, আর তাকে ফিরতে হবে না। কিন্তু আজকে আবার যেটা বললাম, দিল্লি পর্যন্ত তিনি হাত বাড়াচ্ছেন। এই যে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা, এইটা একটা মেকওভারের জন্যও করা হয়েছে বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের যে শিক্ষিত মার্জিত বাঙালি রয়েছে, তাদের কাছে সুকান্ত মজুমদারের ডেফিনেটলি একটা অ্যাপিল থাকবে। পশ্চিমবঙ্গের একাংশ মানুষের মধ্যে যেরকম দিলীপ ঘোষের একটা অ্যাপিল আছে, যেভাবে তিনি কথা বলেন, যেভাবে তিনি হুঙ্কার ছাড়েন, সেই সব কিছুর যেরকম অ্যাপিল আছে, সেরকমই সুকান্ত মজুমদারের অ্যাপিলেরও দরকার রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির। কিন্তু তাই বলে এই মুহূর্তে যদি কেউ মনে করেন যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরেই তিনি একেবারে ঝোলা থেকে কোনো খরগোশ বার করে ফেলবেন কিংবা রুমালকে বিড়াল করে ফেলবেন, তাহলে চাপ আছে। পশ্চিমবঙ্গে কিছু জিনিস যেগুলো এখন হচ্ছে সেগুলো একইভাবে অব্যাহত থাকবে। যেমন পশ্চিমবঙ্গে এই যে দলবদলের ধারা শুরু হয়েছে, দলবদলের যে অবস্থা রয়েছে সেটা চলতে থাকবে। তৃণমূল কংগ্রেস হয়তো এই যে উপনির্বাচন আসতে চলেছে সেই পর্যন্ত একটু থেমে থাকবে, তারপরে আরও বেশ কিছু লোকজন বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে ঝাঁপ দেবে বলেই মনে হয়। এই বিষয়টা নিয়ে অবশ্যই সুকান্তবাবুর কিছু করার থাকবে না, কারণ কেউ যদি দলবদল করতে চায় সেখানে উনি কী বা করতে পারেন। আর এইখানে এটা কিন্তু একটা ফ্যাক্ট, আমরা যতই এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করে থাকি না কেন, তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির একজন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের দিকে নিয়ে আসতে পেরেছে। বাবুল সুপ্রিয়র বিষয়টা কিন্তু নিঃসন্দেহে বেশ সারপ্রাইজিং, এবং এইটা বিজেপির জন্য একটা ভালো ব্র্যান্ডিং অবশ্যই ছিল না। এখন এটা অবশ্যই দেখার যে তৃণমূল কংগ্রেসে আসার পর 2024 ইকুয়েশনে তিনি কীভাবে ফিট হন। এবং এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা প্রশান্ত কিশোরের হাতে এখনও একটা শপিং লিস্ট রয়েছে, আরও বেশ কিছু মানুষকে বিজেপির তরফ থেকে তারা নিজেদের দিকে আনতে চান, সেইখানে সুকান্ত মজুমদার খুব একটা বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না, কারণ কেউ যদি দলবদল করতে চায় সে তো করবেই।
আর শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী নেতা যিনি, সেই শুভেন্দু অধিকারী মহাশয় যতই দলত্যাগ বিরোধী আইন আমি নিয়ে আসবো, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হবে বলে চিৎকার করুন না কেন, সেসব আসতে এখনো বহুদূর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গীয় বিজেপি যা গেছে তা যাক বলে আবার সেই পুরনো ছন্দে আস্তে আস্তে তিল তিল করে যারা সংগঠনকে গড়ে তুলেছিলেন সেইভাবে আস্তে আস্তে নিজেদের দলটাকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে হয়। ওই যে কথায় বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আর তাছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির একটা মেকওভারের দরকার ছিল, সেটা যদি এই সুকান্ত মজুমদারকে দিয়েই শুরু হয়ে থাকে তাহলেই বা ক্ষতি কী? আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আর হ্যাঁ, হঠাৎ যদি উঠল কথার জয়েন বাটনটি ক্লিক করে এখন আপনারা হঠাৎ যদি উঠল কথার সদস্য হতে পারেন। জয়েন বাটনটা ক্লিক করলে আপনারা আমাদের আবেদনের ভিডিওটি দেখতে পাবেন। সেটা দেখে যদি আপনাদের মনে হয় যে আমাদের এই কাজ আপনাদের ভালো লাগছে, এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই জয়েন বাটনটি ক্লিক করুন এবং আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান হঠাৎ যদি উঠল কথার সদস্য বা মেম্বার হন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের কাজগুলি দেখার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।